প্রতি মা খুব সুন্দর হয়েছে আমি যাচ্ছি সান্দা পুজো করতে এটা থিম করেছে অঙ্গদান বাইকের পিছনের টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে রাত 3টার সময় ওখান থেকে সবাই মিলে গাড়ি নিয়ে বেরোবো ঠাকুর দেখতে শুভ পঞ্চমী আজকে আমরা ঠাকুর দেখতে বেরোইনি এত সকালবেলা আজকে আমি যাচ্ছি গড়িয়াতে মা বাবার কাছে ওদের জন্য যে জামা কাপড় কেনা হয়েছিল সেগুলো দিতে যাচ্ছি আর আজকে আমার বোন একা ট্রেকিংয়ে বেরোচ্ছে সান্দাকফু যাচ্ছে তো ট্রেনের টিকিট পায়নি বাসের টিকিট পেয়েছে তাই বাসে বাস অবধি ওকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আর আজকে একটুখানি মা বাবার সাথেও থাকবো কালকে আবার ফিরে আসবো আমি এখন আছি আমাদের ডিপিকে হাউজিং কালীবাড়ির সামনে মণ্ডপটা সাজানো হচ্ছে সেটা দেখানোর জন্যই নিয়ে এসেছি রেডি হচ্ছে এখনো পুরোপুরি শেষ হয়নি কাজ চলছে ভেতরে খুব সুন্দরভাবে কাজ চলছে সুস্মিত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে আমি জাস্ট একটু ভেতরটা ঘুরে যাই প্রতিমা এসে গেছে আর এইটা হচ্ছে কালী মন্দির খুব সুন্দর হয়েছে প্রতিমা খুব সুন্দর হয়েছে এখানে কালকে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল তার বাচ্চাদের সব ছবি আঁকা ছবিগুলো রয়েছে এখানে সব ছোট ছোট বাচ্চারা এখানে এঁকেছে কি সুন্দর এঁকেছে সব সপ্তমী থেকে এখানে ভোগ প্রসাদের আয়োজন আছে মানে দুপুরবেলা এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সপ্তমীর দিন ফ্রি আর অষ্টমী নবমী দশমী 30 টাকা 50 টাকা করে দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে না এই তো আজকে তো এখনো পুরোপুরি সেট আপ হয়নি আমার যা মনে হয় আমি কালকে সন্ধ্যেবেলাও এসেছিলাম আপনাদেরকে আরও ডিটেলসে পুরো ভেতরটা দেখাবো একটু পুরো জিনিসটা সেট আপ হয়ে যাক আমরা আবার কালকে ফেরত আসছি আজকে চন্দ্রিমাদের বাবার ওখানেই থাকবো বাবা মায়ের সাথে তো কালকে এসে আবার আপনাদের এটা দেখাবো হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে তখন তো এখানে যাতায়াত থাকবেই তখন আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছে সেগুলো বলেছো আজকে সবাইকে আমি যাচ্ছি সান্দাকফু ট্রেক করতে একটা গ্রুপের সঙ্গে ট্রেকিং গ্রুপের সাথে ফার্স্ট টাইম আমার একা আপনারা অনেকেই বলেছিলেন একটা ট্রেকের উপর ভিডিও করতে কিন্তু আমরা তো এই মুহূর্তে যাচ্ছি না বোন যাচ্ছে হঠাৎ করে বোন যাওয়ার একটা সুযোগ পেয়ে গেছে তো ওকেই বললাম যে যেখানে যেখানে ঘুরবি সেখানে সেখানে ভিডিও করবি তাহলে যদি আপনাদের একটুখানি শেয়ার করতে পারি সেগুলো আমরাও দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন এখন রওনা হচ্ছে গুলি চন্দ্রিমাকে এগিয়ে দিতে যাচ্ছে মা খুব টেনশনে আছে হ্যাঁ মা খুব টেনশনে আছে সব জায়গায় যাবি আসবি ওরা খবর দিবি হ্যাঁ টাটা সাবধানে দেখো চিন্তা করবে না আমি এক পিসে ফিরে আসবো আমরা এখন গড়িয়া মেট্রো মানে হচ্ছে কবি নজরুলে আছি এবার মেট্রো করে এসপ্ল্যানেড যাব ট্রেন এসে গেছে মেট্রোটা আমাদের জন্য খুব উপকারী হকা মেট্রো কেমন লাগছে তো হেভি মজা হচ্ছে অনেক ছবি তুলবো ভিডিও তুলবো ওখানে তো নেটওয়ার্ক পাবো না নিচে নামার পর নেটওয়ার্ক তুলে সব পাঠা দেবো প্রচুর ছবি তুলবো আর যারা যারা যাচ্ছে না তারা তারা দেখে হিংসায় চলবে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস 6:30 দেবে কিন্তু কোনখানে দেবে এখনো বোঝা যাচ্ছে না এইবার সব বাস দেখে যাচ্ছি ফোন নাম্বারে ফোন করছি কিন্তু বিজি আসছে একটু ওয়েট করি তারপর আবার খোঁজাখুঁজি শুরু করতে হবে ভীষণ চাপ বাস খোঁজাটাই এলো বিশাল চাপ বোনের বাস পাওয়া গেছে সিটও পেয়ে গেছে এবার ও রওনা দেবে একটু কিছুক্ষণ পর 3 মিনিট পর রওনা দেবে আমি নেমে যাবো এক্ষুনি বোনকে বাসে তুলে দিয়েছি এখন আমি মেট্রোতে করে
বাড়ি পৌঁছাবো, বাড়ি না কবি নজরুলে নামবো, তারপর ওখান থেকে জানি না এবার অটো টটো পাবো কিনা, কারণ গড়িয়াতে এই সময় প্রচন্ড রাশ থাকে। এখনই এত লাইন, এই নজরুলে নামলাম, মারাত্মক ভিড় ছিল মেট্রোতে, ধস্তাধস্তি করে উঠেছি, উঠে কোনো রকম ভাবে দুটো স্টপেজের পর একটা জায়গায় বসতে পেরেছি, কিন্তু বসেও মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। গড়িয়া যখন এসেছি, মা বাবার কাছে এসেছি যখন, তখন পাড়ার ঠাকুরটা একটু দেখিয়ে দিন, প্রত্যেকবার খুব ভালো ভালো মনে হবে, খুব সুন্দর সুন্দর, এবারেও খুব সুন্দর করেছে। এটা থিম করেছে অঙ্গদান, প্রত্যেকটা ছবির মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অঙ্গ দান করা হচ্ছে, চোখ, হার্ট এবং বিভিন্ন রকমের যা যা অঙ্গ আছে আমাদের, ব্রেন। এই প্যান্ডেলটা থিম হয়েছে অঙ্গদান, মানে মৃত্যুর পরও আপনার অঙ্গ কাউকে দান করলে আপনার অঙ্গ বেঁচে থাকবে, এই হচ্ছে থিম। প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে, প্রতিমাও খুব সুন্দর হয়েছে। বাড়ির কাছে এসে গেছি, এটা আমাদের পাড়ার পুজো, মানে নয়াবাদের নয়, এটা আমাদের গড়িয়া তেঁতুলতলার পাড়ার পুজো। কালকে নয়াবাদের পুজো আমরা অ্যাটেন্ড করব, কালকে অথবা পরশু। কালকে তো বোনকে বাসে তুলে দিয়ে আমি চলে এসেছি, এখন বাজে বিকেলবেলা কটা বাজে, এখন 4:30 বাজে, বোন অলরেডি সকালবেলায় দুপুরবেলায় পৌঁছে গেছে, মানে ভাঞ্জন পৌঁছে গেছে, ওখানে ঠিকমতো সব কিছু পেয়ে গেছে, সবাইকে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে, মানে ভাঞ্জন ঘুরছে, এইটুকুনি সান্ত্বনা দিয়েছি, বাবা মাদেরকে শান্তি পেয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ও তার মধ্যে আবার কী হয়েছে বলো? চন্দ্রিমার বাবা মায়ের বাড়িতে এসেছিলাম, এখন আমরা ফিরছি, সন্ধেবেলা সোনারপুর যাব। তো সকালবেলা চুল কাটতে বেরিয়েছিলাম, যখন সিঁড়ি থেকে নিচে নেমেছি, বাইকটা যেখানে রাখা ছিল সেইখানে পৌঁছে দেখছি বাইকের পিছনের টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, মানে হাওয়া নেই আর, একদম পুরো ফ্ল্যাট। তারপরে সেই ঠেলে ঠেলে বাইকটাকে বাইকের দোকানে দিয়ে এলাম, টিউবটা পুরো চেঞ্জ করতে হলে, এখন তো চারিদিকে প্যান্ডেল বানানো হচ্ছে, তো প্যান্ডেল ফ্যান্ডেল বানানো হচ্ছে, বাঁশ বা পেরেক ফেরেক কিছু ঢুকে গিয়ে থাকতে পারে, 450 টাকা মতন খরচা হলো, এখন ওটা নিয়ে বাড়ি যাব, তারপরে সোনারপুর। এবং কাল সকাল 3:00 সময় আমরা আবার ঠাকুর দেখতে বেরোচ্ছি, হ্যাঁ ঠাকুর দেখতে বেরোচ্ছি, আপনাদের জন্য আবার পুজো আর প্যান্ডেলের ব্লগ আসছে। গাড়ি রেডি হয়ে গেছে, চাকা ঠিক হয়ে গেছে, পেছনের চাকাটা একদম বসে গিয়েছিল, তো ঠিকই লাগছে, এখন উঠে দেখুক। এই দোকানটা থেকে ঠিক করে নেওয়া হলো বাইকটা, বেঙ্গল টায়ার, তেঁতুলতলা বাস স্ট্যান্ডের উপরে। এই ফিরলাম বাড়ি, আমি আর চন্দ্রিমা আবার একটুক্ষণ পরে সোনারপুর যাব। তো আমাদের বাইকটা সারাতে 450 টাকা লেগেছে, একটা টিউব চেঞ্জ করে দিয়ে আমার যে এক্সিস্টিং টিউবটা ছিল সেটা রেখে দিয়েছে, বেসিক্যালি
আশেপাশে তো এখন অনেক পুজো প্যান্ডেলে কাজ হচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে, তো বললো যে এত বড় একটা পেড়ে টায়ার ফুড়ে একেবারে ভেতরে ঢুকে গেছিল, সেটার থেকেই টিউবটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একদম নতুন বাইক, এক মাসের একটু বেশি হয়েছে, তার মধ্যেই পিছনের টায়ারটা লিক হয়ে গেল আর 450 টাকা মতন খরচা হলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আজকের দিনটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন এখান থেকে সোনারপুর যাব। সোনারপুর যাব, হ্যাঁ। আর আজকে রাত 3টার সময়, এটা আজকে আর থাকবে না, সেটা কালকেই হয়ে যাবে, রাত 3টার সময় ওখান থেকে সবাই মিলে গাড়ি নিয়ে বেরোবো ঠাকুর দেখতে, সপ্তমীর ভোর 3টার সময়। আজকে ষষ্ঠী, তাই আপনাদের সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা দিয়ে আমরা এই ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, পুজো ভালোভাবে এনজয় করবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর তার সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমরা কোনো নতুন ব্লগ রিলিজ করলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুভ শারদীয়া। শুভ শারদীয়া, বাই, টাটা।